Hello everyone, Assalamualaikum. Welcome to my channel, Lee Recipe. প্রতিদিনের মতন আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো বেগুন ভাজা। আমরা বেগুন ভাজা সবাই পছন্দ করি আর সবাই বেগুন ভাজাটা করতে পারে, কারণ সিম্পল। আর আমি আজকে এই বেগুন ভাজাটা একটু অন্যরকম করে দেখাচ্ছি, তাহলে চলুন দেখি। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দুটা বেগুন নিয়েছি সাদা রঙের। আপনারা সাদা কালো যে কোনো রঙের বেগুন নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লম্বা হলে হবে না, এরকম হতে হবে। এখন আমি বেগুনটা কেটে নেব। নর্মালি আমরা যেভাবে বেগুন ভাজার সময় কাটি, আমি সেভাবেই কাটব। আমার বেগুন দুটা কাটা হয়ে গেছে। এখন আমি মাঝখান দিয়ে বেগুনটাকে কেটে নেব গোল করে। মাঝখানের অংশটা আমি আলাদা করে নেব এইভাবে। আমি সবগুলো পিস এইভাবে করে নিচ্ছি। আমার বেগুন কাটা হয়ে গেছে এবং মাঝখানের অংশটা আলাদা করে ফেলছি। এখন আমি মাঝখানের অংশটাকে আমি কেটে নেব, কুচকুচি করে আমি কেটে নিচ্ছি এইভাবে। এখন আমি টমেটো কাটবো। এখানে আমি দুইটা টমেটো নিয়েছি এই সাইজের, আর টমেটোগুলো আমি কাটবো ঠিক একইভাবে। মাঝখানে বিচির অংশটা আমি ফেলে দেব। এখন আমি পেঁয়াজ কেটে নেব। এখানে আমি ছোট সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি, মানে ছোট সাইজ বলতে এই সাইজের আমি দুইটা পেঁয়াজ নিয়েছি। আপনারা বড় সাইজের হলে একটা নিলেই হবে। তো আমি পেঁয়াজটাও ঠিক একইভাবে কেটে নেব। এখন আমি কেটে নেব ধনে পাতা আর কাঁচামরিচ। ধনে পাতা বা পুদিনা পাতা যে কোনো একটা পাতা নিতে পারেন। তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি দুটা ডিম নেব। ডিম দুটাকে ভেঙে আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি লবণ। এখানে পরিমাণ মতন আমি লবণ ইউজ করেছি। আমি শুকনো মরিচের গুঁড়া আমি এখানে এক চামচ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে হাফ চামচ নিতে পারেন বা এর চেয়ে বেশি নিতে পারেন, যে যতটুকু ঝাল খায় সেই অনুযায়ী নেবেন। তারপর আমি নিয়ে নেব এখানে হলুদের গুঁড়ো। আমি হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব এখানে চিলি ফ্লেক্স হাফ চামচ। তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। এখন আমি নিয়ে নেব ধনে পাতা কুচি, আর নিয়ে নেব কাঁচামরিচ। এখন আমি সব কিছু একসাথে মেখে নেব ভালো করে এইভাবে। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। বেগুন একটু লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি মিডিয়াম রেখেছি, বেশি জোরে দিলে দেখা যাবে পুড়ে যেতে পারে। যে বেগুনের ফিলিং আমি তৈরি করেছি সেটা আমি এই বেগুনের মাঝখানে চামচ দিয়ে দিয়ে দিব।
প্রতিটা বেগুনে আমি এই চামচ দিয়ে এভাবে মাছখানটা ফিল আপ করে দেব। তো আমার এক পিঠ হয়ে গেছে, এখন আমি এটাকে আমি উল্টিয়ে দেব। আমরা চেষ্টা করব এটাকে দুইটা, যদি একটা চামচ দিয়ে উল্টাতে না পারি আমরা দুইটা চামচ ইউজ করতে পারি। তো আস্তে করে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। তো বেগুনটা এক পিঠ হয়ে যাওয়ার পরে আমরা আরেক পিঠে এইভাবে উল্টিয়ে দেবো, আর যখন আমরা উল্টাবো তখন আমরা ট্রাই করব একটু দুইটা চামচ ইউজ করার জন্য, তাহলে দেখা যাবে যে সুন্দরভাবে এটাকে করা যাবে। তো আমার বেগুন ভাজাটা এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি, আর আমি একটু ঢেকেও দেব যেন বেগুন ভাজাটা সুন্দরভাবে হয়। তো আমরা ট্রাই করব যে কোনো খাবারের মধ্যে তার স্বাদটা নিয়ে আসার জন্য, আর আমরা ভিন্নভাবে এটা ট্রাই করতে পারি যে কতটা টেস্টফুল হয়। তো আমিও ট্রাই করেছি যে বেগুন ভাজাটা একটু অন্যরকম করে তৈরি করার জন্য, আপনারা ট্রাই করে দেখবেন এটা ভীষণ মজা হয়েছে। আর আমি এভাবে মাঝে মধ্যে বেগুন ভাজাটা এভাবে করে থাকি। তো আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, প্লিজ একটু ঘুরে আসবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।